হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি, আশা করছি আপনারাও খুব ভালো আছেন। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম। আর যেটা বলা, আর সেটা হচ্ছে আমি এখন প্রতিদিন ভিডিও আপলোড করতে পারছি না, কিছুটা ব্যক্তিগত কারণে। তাই যখনই সময় পাবো আমি আবার ভিডিও নিয়ে হাজির হব। তো আজকের ভিডিওটা কিসের ওপর সেটা দেখতে হলে অবশ্যই তোমাদের সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো চলো দেখে নিই আজকে ভিডিওটা আমরা সবাই একসাথে। বারবার মাছওয়ালাকে দেখছি, কারণ আমরা মাছ নেব। আর এইদিকে তার সঙ্গে জল খাবারের ব্যবস্থা করা হচ্ছে। জল খাবারে বানাচ্ছি আলুর তরকারি, আলুর দম নয়, আলুর তরকারি। মটরশুঁটিতে আলুর তরকারি খেতে বেশ ভালোই লাগে। মুড়ির সঙ্গে মাখিয়ে হোক বা লুচির সঙ্গে হোক বা রুটির সঙ্গে হোক, বেশ ভালোই লাগে খেতে। কালারটাও বেশ ভালোই এসছে তরকারির, খুব ভালো লাগছে কালারটা দেখে, খুব সুন্দর এসছে কালারটা। তো আমাদের যার কাছে মাছ নেওয়া হয় সে চলে এসেছে মাছটা দিতে। বেশি মাছ নেওয়া হবে না, অল্পই নেওয়া হবে, কারণ আজকে ছেলে চিকেন খাবে বলেছে। তাই শুধুমাত্র শ্বশুর শাশুড়ির জন্যে মাছ কেনা হচ্ছে, মানে ওনারা চিকেন খান না সেই জন্য, শুধু একটু অল্প পরিমাণেই মাছ নেওয়া হচ্ছে। এদিকে মাছ কাটানো হচ্ছে, কারণ আমাদের মাছ কাটার বটিটা খুব একটা ধার নেই। তাই যে মাছ দেয় তার কাছে মাছ কাটিয়েও নেওয়া হয়, সে খুব ভালো করে কেটেও দেয়, একদিকে ভালোই হয়। আর এদিকে আমার ছানা পোনাগুলো এই যে মাছের আশায় বসে আছে, কারণ মাছের যে তেল আঁশ সেগুলো ওদেরকে দেওয়া হয়, ওরা খায়। ফেলে দেওয়ার থেকে অবলো প্রাণীগুলোকে খাওয়ানো অনেক ভালো। তাই দাদা যখনই আমাদের এখানে এসে মাছ বাছে, এখানেও দেয়, আবার পাশে যার বাড়িতে কাটে তাদেরও দিয়ে দেয়। আমি চিকেনটা একটু ভালো করে ধুয়ে নেব, কারণ ভালো করে ধুয়ে না নিলে সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
তো এক অনেকক্ষণ ধরে আমি জল দিয়ে ওইটা ভালো করে ধুয়ে নিই, তারপরেই রান্না করি, কারণ ছেলে আমার চিকেন খেতে খুব ভালোবাসে, তাই ওর কথা চিন্তা করে তো আমাকে একটা ভালো করে না ধুলে হবে না। তাই অনেকক্ষণ ধরেই ধোয়া হয়, তারপরেই রান্না করা হয়। চিকেনটা ধোয়া হয়ে গেলে আমি মশলার ব্যবস্থা করে চিকেনটা বসিয়ে দেব, কারণ টাইম লাগে একটু কষতে তারপরে করতে, তাই তাড়াতাড়ি করে করব, কারণ একটু বেরোনোর আছে। কোথায় বেরোবো সেই ভিডিওটাও আমি নিয়ে চলে আসব তোমাদের কাছে, সেই ভিডিও তোমাদের সাথে আমি ভাগ করে নেব, কারণ আজকে রান্নার একটু তাড়া আছে, তাড়াতাড়ি রান্না করে খেয়ে আমাদের একটু বেরোতে হবে। কোথায় বেরোচ্ছি কী করছি সবই তোমরা দেখতে পাবে, কারণ আমি সবই তোমাদের দেখাবো। ভিডিওটা আমি বেশি বড় করতে পারছি না, কারণ আমার কাছে তাড়া আছে, যেটুকু বাদ বাকি কাজ ছিল সেটা সেরে নিচ্ছি, তারপরে এই চিকেনটা বসিয়ে রান্না শেষ করে নেব। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর হ্যাঁ সত্যি যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকেই রিকোয়েস্ট করব আমার ভিডিওগুলো দেখার পর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিতে, যাতে আমার এই ভিডিওগুলো আরও 5টা বা 10টা লোক বেশি দেখতে পায়। তোমরা যদি শেয়ার না করো তাহলে তো লোককে ভালো দেখতে পাবে না, আর আমাকে জানবেও না, তাই তোমরা ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিও। Thank you.